জিজ্ঞাসা থেকে পাশা গন্ধকার জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজকে বরাবরের মতো আমাদের সামনে অতিথি আছেন, আমরা তার সাথে কথা বলবো। আজকে আমাদের যে অতিথি আছেন তিনি একজন সফল পুরুষ, যাকে বলা হয় সাকসেসফুল বিজনেসম্যান। তিনি আমেরিকান নাগরিক, বাংলাদেশি আমেরিকান, যার সফলতা শুধু আমেরিকার ব্যবসা ক্ষেত্রে নয়, যার সফলতা বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একজন, যাকে নিয়ে আমরা গর্ব করি। ব্রিটিশ বাংলাদেশি বলেন, ব্রিটিশ আমেরিকান বলেন, অথবা বাংলাদেশি বলেন, যাকে নিয়ে গর্ব করার মতো এমন একজন সফল ব্যবসায়ীর কথা আজকে আমরা শুনব। আমাদের সামনে আছেন, আমরা কথা শুনব তার অতীত জীবন নিয়ে, কথা শুনব তার ব্যবসায়িক সফলতা নিয়ে, কথা শুনব তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আসুন আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হই। আমাদের আজকের অতিথি কালী চৌধুরী, চেয়ারম্যান কেপিসি গ্রুপ ফ্রম আমেরিকা। শ্রীরাম চৌধুরী, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত। আপনি কেমন আছেন? খুব ভালো আছি ভাই, আই এম ফিলিং ভেরি গুড টু বি হিয়ার। আপনি তো একজন চিকিৎসক? আগে হ্যাঁ, ডক্টর। ইয়েস, ডক্টর ইন ওয়াট? আই এম ইন অর্থোপেডিক সার্জন, মানে শৈল্য বিদ্যাতে। রাইট। এবং আপনার আপনার দেশের বাড়ি? আমার বাড়ি সিলেট, দত্তরায়েল, ঢাকা দক্ষিণ সিলেট। আচ্ছা, আপনি তো কেপিসি গ্রুপ বললেন, কেপিসি গ্রুপকে সংক্ষেপে আপনি বলুন তো, আপনার কী কোন ব্যবসা আছে কেপিসি গ্রুপ? কেপিসি গ্রুপ স্ট্যান্ড ফর আমাদের বাইশ পুরুষ। বাইশ পুরুষের মধ্যে আমি নাম জানি সবার, আট পুরুষের নাম হচ্ছে কেপিসি। যেমন ধরুন আমার নাম হচ্ছে কালী প্রদীপ চৌধুরী, আমার বাবার নাম কালীপদ চৌধুরী, দাদুর নাম কালী প্রসন্ন চৌধুরী, এরম করে আট পুরুষের নাম কেপিসি। সো আমি যে এটা সংস্থাটা করেছি, আই ওয়ান্ট টু গিভ রেসপেক্ট টু মাই এনচেস্টার্স, এটার নাম হচ্ছে কেপিসি গ্রুপ। কেপিসি গ্রুপের ব্যবসাটা কী? মেইন ব্যবসা হচ্ছে গিয়ে যে আমাদের অনেকগুলো হাসপাতাল, চেইন অফ হাসপাতাল আছে, আমাদের প্রায় 4,500 ডাক্তার আমার আন্ডারে কাজ করে গ্রুপ। কোথায়? শুধু আমেরিকাতে? আমেরিকাতে না, ইন্ডিয়াতেও আছে এবং কিছু কিছু আছে বাইরে ইউরোপে, বাট মেইনলি আমেরিকা। ওখানে অনেকগুলো হাসপাতাল, মেডিকেল গ্রুপ, আর যাকে বলে অ্যান্সেলারি মেডিকেল, যেটা হচ্ছে গিয়ে নার্সিংহোম, বুড়োদের বৃদ্ধাশ্রম এবং ইন্স্যুরেন্স, এই নিয়ে আমাদের মেডিকেল গ্রুপ। এছাড়া আমার ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, তারপরে ডিটেইলিং ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল, অ্যান্ড সবচেয়ে বড় হচ্ছে আমার রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে আমরা অনেক কিছু করতে পেরেছি, অনেক ব্যাপার। সো এই নিয়ে এবং মেনি আদার্স, আইটি, যেমন আইটিতে আমাদের বিরাট কোম্পানি আছে। সো উই হ্যাভ ডাইভার্সিফাইড ইন মেনি মেনি ব্রাঞ্চেস। তো আপনার যে কেপিসি গ্রুপের আমেরিকার যে ব্যবসাটা, আমেরিকাতে আপনার ব্যবসা কবে শুরু করেন আপনি? আমি, আপনি বলেছেন আমি ডাক্তার ছিলাম। জি। তো ডাক্তার হয়ে আমেরিকাতে যখন প্রথম যাই, একটু বৈষম্য ছিল। আই ওয়াজ এ ভেরি, আমার পড়াশোনায় ভালো ছিলাম, অর্থোপেডিক সার্জন, কিন্তু একটা হাসপাতালে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেই হাসপাতালে আমাকে আমার যেটাকে বলে প্রিভিলেজ দিতে একটু গণ্ডগোল করছিল। তখন আমার মনে হয়েছিল রেসিজমটা কিছুটা ছিল। সো আমি তার খুব চেষ্টা করে ঢুকলাম, অ্যান্ড আফটার ঢুকার পরে আই ওয়েন্ট অ্যান্ড টক টু দ্য সিইও অফ দ্য হসপিটাল, ওয়ান ডে আই উইল বাই দ্য হসপিটাল। সো এটা আমার লক্ষ্য ছিল, এবং আই থিঙ্ক দ্যাট আই ডিড বাই দ্যাট হসপিটাল। এক পাঁচজন হাসপাতালে কিনলাম, হাসপাতালের অবস্থা অনেক ভালো হলো, কারণ উই ম্যানেজ ইট ভেরি ভেরি প্রপারলি। তারপরে একটার পর একটা অনেকগুলো হাসপাতাল। এখন আপনি ইউ এমপ্লয়েড 4,500 ডক্টরস ইন দ্য ওয়ার্ল্ড? আই এম, মাই এমপ্লয়ি ইন আমেরিকা ইজ অ্যাবাউট 22,000 এমপ্লয়ি। এমপ্লয়ি 22,000? এটা কি শুধু হেলথ কেয়ারে নাকি বিভিন্ন? না না,
রাইট। আর ডাক্তাররা যে এমপ্লয়, ডাক্তারদের তিনটা ভাগে, একটা হচ্ছে এমপ্লয়ি ডাক্তার, একটা হচ্ছে কন্ট্রাক্টেড ডাক্তার, আর একটাকে বলে যেটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। দে থ্রি ভাগে, বাট দে আর ওয়ার্কিং উইথ আওয়ার হসপিটাল ইন আওয়ার সিস্টেম। তো আমেরিকান ইকোনমিতে আপনার গ্রুপের তো কন্ট্রিবিউশন হিউজ। তো আমি এটা একটা অন্য লাইনের প্রশ্নটা হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই হিসাবে আপনার রিকগনিশনটা কি আমেরিকাতে? সাংঘাতিক একটু বলেন না শুনি। না, আই থিঙ্ক দ্যাট আমেরিকান, ওয়ান গুড থিং অ্যাবাউট আমেরিকান, যে ইফ ইউ ডু গুড দে রেসপেক্ট ইউ, রাইট, অ্যান্ড দে গিভ ইউ অল সাপোর্ট। আই হ্যাডস অফ টু আমেরিকা, বিকজ আমেরিকাতে এই যে বলেন আমেরিকান ড্রিম, মানে ইফ ইউ ওয়ার্ক হার্ড দে রেকগনাইজ। আমেরিকাতে আমাকে যে সম্মান দিয়েছে আমি সেটা কোথাও পাইনি। আমার বাবার নামে, আমার মার নামে, আমার নামে অনেকগুলো রাস্তা, অনেকগুলো রোডের নাম আছে। তারপরে শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দে গিভেন আস মেনি মেনি ইউনো মেডেলস অ্যান্ড এগুলো ডিস্টিংশন। বাট মেডেল তো মানে দে টোকেন হিসাবে, বাট টু সাপোর্ট দ্য বিজনেস, ওয়ান্স ইউ শো ইউর এবিলিটি দে গিভ ইউ 100%। ওখানে কোনো পলিটিক্স নেই। সো আমরা যেটা শুনি এটাই ঠিক যে আমেরিকান দেশটা যারা কাজ করতে পারে কর্মঠ মানুষের জন্য সে দেশ, মাইগ্রেন্টের জন্য সে দেশ। আই এম নাম্বার ওয়ান এক্সাম্পল ফর দ্যাট। রাইট, আপনি তো সিলেট বাড়ি, বাংলাদেশ কবে ছাড়লেন? আমি আমার জন্ম দত্তরায়েল, ঢাকা দক্ষিণ। আমি আমার নিজের স্কুলে, আমাদের নিজের গ্রামের স্কুলে পড়েছি, ম্যাট্রিক পাশ করে আইএসসি করেছি মুরারিচাঁদ কলেজ থেকে। তারপরে মেডিকেল পড়েছি কলকাতায়, কলকাতা থেকে আই ওয়েন টু মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে ছিলেন ছয় মাস ছিলেন। হ্যাঁ, তারপরে আমি গেছি ক্যানাডাতে, ক্যানাডা থেকে আমেরিকাতে। আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই। আমরা জানি যে আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্ট অথবা বাংলাদেশের ইকোনমি নিয়ে ভাবছেন। আমরা শুনেছি যে আপনি বাংলাদেশ, ইউ ওয়ান্টেড টু ডু সামথিং ইন বাংলাদেশ অ্যান্ড ইউ হ্যাভ ট্রাভেলড ইন বাংলাদেশ অলরেডি। সো প্রথম কথা, কী করতেছেন সেটা আমি পড়ে যাব। প্রথম কথা, ওয়াই বাংলাদেশ? বিকজ ইউর ইনভেস্টমেন্ট উইল বি হিউজ ওভার দ্য এরিয়া। সো কথা হচ্ছে খেয়ে বাংলাদেশ, ভেরি সিম্পল, বাংলাদেশ আমাদের, আমার দেশ। আমার 22 পুরুষের নাম আমি জানি। এই 22 পুরুষের মধ্যে 13 পুরুষ বাংলাদেশে বাস করেছেন। আমাদের বাংলাদেশে আমাদের ফ্যামিলি স্কুল, কলেজ, হাসপাতাল, সাব রেজিস্টার অফিস, পোস্ট অফিস, ডাক মঙ্গল, এইসব ব্যাপারে অনেক দান করেছেন। এবং এরা, কিন্তু আমি কিছুই করতে পারিনি। অ্যান্ড আমি অনেকদিন যাইনি বাংলাদেশে। আমি ফর অ্যাবাউট 20 ইয়ার্স আই ডিড নট গো টু বাংলাদেশ। হাউ এভার লাস্ট 3 ইয়ার্স আই হ্যাভ বিন দ্যার 22 টাইমস। রাইট, ঠিক আছে, 22 টাইম পুষিয়ে নিয়েছেন আপনি। দেখুন, একটা সময় আসে বয়স হলে পরে যখন রাত্রিবেলা ঘুমোতে যান, সকালে ঘুম ভাঙে, তখন মনে হয় আপনি কী করলেন। সো আপনি বলছেন আমি এই করেছি, সেই করেছি, কিন্তু জলের তেষ্টা পেলে, জল না পেলে শান্তি নেই। জলের তেষ্টা পেলে যদি আপনার কেউ শরবত দেয়, কেউ আপনার মধু দেয়, সেইতে জলের তেষ্টা যায় না। জলের আমার যে তেষ্টা পেয়েছে, যেটা হচ্ছে আই ওয়ান্ট টু ডু সামথিং টু সো দ্যাট মাই নেম, মাই ফ্যামিলিজ নেম, মাই এনসেস্টার্স নেম লিভস অন। বাংলাদেশ একটা সাংঘাতিক দেশ যেটা খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমার ধারণা মতে সব দিকে, মানে আমরা তো অনেক নেগেটিভ শুনি বাংলাদেশ সম্বন্ধে, আপনি বলেন একটু। আমার মতে নেগেটিভ ইজ নট ট্রু, কারণ আমরা তুলনা করছি, একদিনই তুলনা করছি। আমি একদিনই কিন্তু ইংল্যান্ড হতে পারবো না, একদিনই আমরা মালয়েশিয়া হতে পারবো না। কিন্তু যে দ্রুতগতিতে আমরা এগোচ্ছি, আই থিঙ্ক উই উইল বি ডুইং ভেরি ওয়েল। আপনাকে একটা উদাহরণ দেই, সময় বেশি নেব না। বলেন আপনার। আমাদের, আমার কেন বলছি, দেখুন আমার যখন আমি ক্রিকেটের ভক্ত, আমি জানি কি জানি না, আই এম দ্য স্পন্সর অফ দ্য আইরিশ ক্রিকেট টিম। সো ক্রিকেটের ভক্ত। আজকে দেখুন ইন্ডিয়াতে, আমার ইন্ডিয়াতেও অনেক সংস্থা আছে, ইন্ডিয়াতে অনেক বিজনেস আছে,
ইন্ডিয়াতে এত বড় একটা দেশ, সেখানে বাংলাদেশ বাঙালির সংখ্যা অনেক। হাউ মেনি পিপুল আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়ান ক্রিকেট? আজকে গর্বের সাথে বলতে পারি 11 out of 11 ক্রিকেটার্স বাংলাদেশ, অ্যান্ড দে আর ডুইং গ্রেট। আমি শুধু ইনভেস্টমেন্টের চিন্তা করতাম, আই বি ভেরি অনেস্ট উইথ ইউ। না, আমি ইনভেস্টমেন্টের কথা বলি, আপনার আপনার কথাটা পড়ে যাব। আমি ইনভেস্টমেন্ট, উড ইউ আস্ক এনি ইনভেস্টর টু গো বাংলাদেশ? ইয়েস, ইউ উইল, আই উইল। Why do you think? Because political unrest there, corruption is there, the old negativities is there, the file don't move. Suchokta kun dike jacche, shuru edike jacche na odike jacche, eta apnar shunte jacche apnar suchokta jacche u অগ্রগতির দিকে, কালকে যা ছিল না আজকে বাংলাদেশে আছে, আর অগ্রগতির দিকে আগে অনেক থাকবে। বাংলাদেশ এ যারা মানুষ, মেইন পিপুল যারা, অনেক মেধাবী, হার্ডওয়ার্কিং, আমাদের পলিটিক্যাল সিস্টেম নিড টু বি ইম্প্রুভড, বাট ইজ নট ডিজাস্টারাস। আই সি ভেরি, আমি আমার মতে গ্লাস ইজ মোর দেন হাফ ফুল, ইট ইজ নট এমটি। অ্যান্ড আই মাস্ট সে দ্যাট, দেখুন করাপশন সব জায়গায় আছে, আমার তো সব জায়গায় ইউরোপে, আমেরিকাতে, ইন্ডিয়াতে সব জায়গায় ইনভেস্টমেন্ট আছে, করাপশন কোথায় নেই। রাইট, সো আপনি পজিটিভ সাইডটা দেখতেছেন, আপনি গ্লাস দেখতেছেন অর্ধেক খালি নয়, অর্ধেক ভরা গ্লাস। অ্যাকচুয়ালি অর্ধেক থেকে একটু বেশি, একটু থেকে বেশি। আচ্ছা, এখন আমরা বাংলাদেশে আপনার ইনভেস্টমেন্ট সম্বন্ধে শুনি। আপনি আমরা আপনার মুখেই বলুন যে আপনি বাংলাদেশে ইনভেস্টমেন্ট বলুন অথবা অ্যাজ এ দেশমাতৃকার টানেই বলুন, যা করতেছেন, কী করতেছেন বাংলাদেশে? একবার তামিম যে ক্রিকেটার, যে সে আমাদের অনেক পিছনে পড়েছিলাম, এন সে সাহস করে একটার পরে একটা ছয় মারল, এই আকাশে উঠে গেল। আমি মালয়েশিয়ায় ছিলাম, মালয়েশিয়া যখন স্বাধীন হয় এবং তারপরে তার কিছু পরে যখন সিঙ্গাপুর চলে যায়, তখন মালয়েশিয়া ওয়াজ ইন এ ভেরি ডিফিকাল্ট পজিশন। তখন তঙ্কু আব্দুর রহমান ছিলেন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার, উনি দেশকে, তখন দেশকে কেউ চিনত না বেশি, উনি দেশকে বড় করার জন্য একটা লেকচার দিয়েছিলেন, সেই লেকচারে আই ওয়াজ লিসেনিং। তখন বলেছিলেন যে আমরা এমন একটা কিছু করব যে আমরা একটা স্পার্ক দিতে পারি, একটা ইন্ধন যোগাতে পারি। ওনার পথে ইন্ধন ছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা বিল্ডিং করবেন মালয়েশিয়া। এন সি অনেক অপোজিশন ছিল, অনেক ডিফিকাল্টি ছিল, বাট হি ডিড ইট। সেটার নাম হচ্ছে পেট্রোনাস টাওয়ার। আপনি খুঁজ নিয়ে দেখুন পেট্রোনাস টাওয়ারের আগে আর পেট্রোনাস টাওয়ারের পরে হাউ মেনি পিপুল কেম টু নো অ্যাবাউট বাংলাদেশ, মালয়েশিয়া। মালয়েশিয়ার নাম, মালয়েশিয়ার বিজনেস অনেক কিছু টাওয়ারকে বেস করে, টাওয়ারকে বেস করে। আমার একটা মনে হলো, ক্যান আই গো ফর এ ব্রেক? আমরা আপনার প্রশ্নটা আবার শুনবো, আমি ব্রেক থেকে এসে ছোট্ট একটা ব্রেক দেবো, ব্রেকের পরে আবার। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছি আমরা আমাদের অতিথি জনাব কালী চৌধুরীর সাথে, নিব একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পরে আবারও কথা হবে আমাদের সাথে।